সমবায়ীদের মধ্যে মারামারি হয়ে হট্টগোল যে কে কমিটিতে আসবে এইটা নিয়ে হচ্ছে তাদের বিরোধ আর কি। এটা কি সমবায় হিসাবে কিছু একসঙ্গে একসঙ্গে কিছু কাজ করলে তো আর বিরোধ হয় না, তো তাহলে নিশ্চয়ই দলাদলি হচ্ছে। তো আমি সমবায় ব্যাংকের চিত্র ওনার সামনে তুলে ধরলাম যে আমি ইন্সপেকশন ওদের এজিএমে গেছিলাম, তো এজিএমে দেখলাম সেই একই চিত্র যে সমবায়ীদের মধ্যে মারামারি হয়ে হট্টগোল যে কে কমিটিতে আসবে এইটা নিয়ে হচ্ছে তাদের বিরোধ আর কি। তো তাহলে সমবায় ব্যাংকের যে কার্যকলাপ, ক্ষুদ্র ঋণ দেওয়া, সেই ঋণ আদায় করা এবং সেই ঋণ দিয়ে যথার্থ সেটা ব্যবহার হয়েছে কি না সেটা নিশ্চিত করা এবং তাকে ব্যবহার করতে সাহায্য করা, যে সে যদি কোনো কিছু ব্যবসা করতে চায় সেই ছোটোখাটো ব্যবসায় তাকে সাহায্য করা, তার ধারে কাছেও নেই, শুধু কমিটি নিয়ে মারামারি। আর তার বহু প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো দেখলাম যে ওই বেদখল হয়ে আছে, যারা কেউ কোনো সময় এই সমবায় ব্যাংকে ছিলেন তারা বেদখল করে বসে আছে, তো সেগুলো আইনি ব্যবস্থা নেওয়া হবে। অনেকের জন্য যে কারণই হচ্ছে যে সমবায়ীদের মধ্যে সমবায়ের মন মানসিকতার অভাব। আমি যেহেতু আইনজীবী আমি দেখছি যে এই কমিটিতে ঢোকার জন্য মামলা মোকদ্দমা হাইকোর্ট পর্যন্ত যায়, অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত যায়। তো তাহলে এখানে এটা কি সমবায় হিসাবে কিছু একসঙ্গে একসঙ্গে কিছু কাজ করলে তো আর বিরোধ হয় না, তো তাহলে নিশ্চয়ই দলাদলি হচ্ছে। তাহলে এই দলাদলির কারণে একটা ক্ষুদ্র সমবায় সেটা লক্ষ লক্ষ টাকা খরচ করছে হাইকোর্টে, অ্যাপিলেট ডিভিশনে গিয়ে। তারা যে খুব একটা হেজিপেজি আইনজীবীকে দিচ্ছে তা না, টপ লয়ারকে তারা এনগেজ করছে যে লক্ষ লক্ষ টাকা দিয়ে। তো তাহলে সমবায়ীদেরকেই তাদের আগে মন মানসিকতা পাল্টাতে হবে যে আমি কমিটিতে ঢোকাটা আমার জন্য একটা সার্ভিস, এটা লাভজনক এমন কিছু না যার জন্য আমার লক্ষ টাকা খরচ করে হাইকোর্টে বা অ্যাপিলেট ডিভিশনে মামলা করতে হবে। তো এই জায়গাটায় আমার মনে হয় যে আপনাদেরও একটা বড় অবদান আছে যে সমবায়ীদের এই যে মন মানসিকতার পরিবর্তন করা। কেন তারা এই ওই সমবায় খালি কমিটিতে ঢুকতে চায়, শুধু ক্রেডিট দিতে চায়, কি উন্নয়ন হলো সেটার দিকে লক্ষ্য তাদের নয়। আমরা তো কোনো সমবায় শুনি না মোটাতাজা করণ সমবায়, যেটা ইন্ডিভিজুয়াল ভিত্তিতে হচ্ছে, কিন্তু এটা তো তাদের কাজ ছিল। প্রোডাকশন ভিত্তিক সমবায় কিন্তু আমরা দেখছি না, তো সেদিকে আপনাদের সবারই সহযোগিতা চাই আর কি।